বিরোধী ঐক্য থাকিবগৈনে? কংগ্রেসক অন্তিম সময়সীমা বান্ধি দি ঐক্য রক্ষার শেষ চেষ্টা সম্মিলিত মঞ্চর। যাতে সোনকালে কাইলৈ পুৱা 10 বজাৰ ভিতর আমাক এটা সিদ্ধান্ত তেওঁলোকে জানিবলৈ দিয়ে সেই আহ্বান জনাই আজি আমি এটা প্রস্তাব গ্রহণ করেছি। বিরোধী ঐক্যর বৈঠকত নাই ভূপেন বৰা। বিহালিতো বিশাল রোড শোর আয়োজন কংগ্রেসের। প্রশ্ন উঠিছে বিভিন্ন মহলত, বিরোধী ঐক্যর লগ এড়েছে নাকি কংগ্রেসে? আগন্তুক 12 ঘণ্টার ভিতর নিরূপণ হব বিরোধী ঐক্যর ভবিষ্যৎ। বিহালির প্রার্থিত্বক লৈ সংকটত রাজ্যর বিরোধী শিবির। এফালে বিহালিত নিজের প্রার্থী দিবলৈ আকুর গোজ কংগ্রেস, আনফালে নিজের স্থিতিত অটল অসম সম্মিলিত মর্চা। তার মাজতে ইখনের পাছত সেইখন বৈঠকত মিলিত হয়েও ঐক্যমতলৈ আহিব পৰা নাই বিরোধী রাজনৈতিক দলকেইটা। অবশেষত কংগ্রেসক সেই সময়সীমা বান্ধি দিবলৈ বাধ্য হল অসম সম্মিলিত মর্চা। দুবারকৈ কবলগিয়া হল অলপ সোনকাল করব কারণে এই দুইখান প্রতিবেদনের সন্দর্ভত আমার যে স্থিতি আছে সেই স্থিতিতে আমি অটল হয়ে আছো, সেই সিদ্ধান্ত আমি অবিচল হয়ে আছো। আর সেই কারণে বিরোধী ঐক্যর প্রতি সম্মান জানাই খুব বেশি জটিলতার সৃষ্টি নকৰি যাতে সোনকালে কাইলৈ পুৱা 10 বজাৰ ভিতর আমাক এটা সিদ্ধান্ত তেওঁলোকে জানিবলৈ দিয়ে সেই আহ্বান জনাই আজি আমি এটা প্রস্তাব গ্রহণ করেছি। পিছে কি পরিস্থিতিত পৰি কংগ্রেসক অন্তিম সময়সীমা বান্ধি দিবলগীয়া হল সম্মিলিত মর্চাই? উপনির্বাচন অনুষ্ঠিত হবলগীয়া 5 সমষ্টির 2খন আসনক লৈ সংঘাত সৃষ্টি হয়েছিল বিরোধীৰ মাজত। সেয়া হৈছে বঙাইগাঁও আৰু বিহালী সমষ্টি। অবশেষত ৰাইজৰ দলে বঙাইগাঁও সমষ্টিত প্ৰাৰ্থিত্ব নিদিওঁ বুলি ঘোষণা কৰাৰ পাছতেই 4খন আসনত কংগ্ৰেছে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰাটো নিশ্চিত হৈ পৰিল। কিন্তু বিহালী সমষ্টিৰ দাবীদাৰ হৈ ৰল কংগ্ৰেছ আৰু CPIML। বিগত 18 অক্টোবৰত হোটেল দিল্লীত অনুষ্ঠিত এখন বৈঠকত বিহালী সমষ্টিক লৈ চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবলৈ এখন 5জনীয়া সমিতি গঠন কৰি দিয়া হল। সেই কমিটিয়ে বিহালীত বিরোধীৰ উমৈহতীয়া প্ৰাৰ্থী CPIMLৰ বিবেক দাস হব লাগে বুলি প্ৰতিবেদন দাখিল কৰিলে। কিন্তু 5জনীয়া কমিটিৰ প্ৰতিবেদন মানি লবলৈ অপাৰক কংগ্ৰেছ। তাৰ সলনি সদ্য পদত্যাগী বিজেপি নেতা জয়ন্ত বৰাক নিজাববীয়াকৈ প্ৰাৰ্থিত্ব প্ৰদানৰ যুঁজা চলালে কংগ্ৰেছে। লগে লগে উপক্ৰম হল বিৰোধী ঐক্যৰ পতনৰ। তাৰ মাজতে মঙলবাৰে হোটেল লিলিত পুনৰবাৰ বৈঠকত মিলিত হল অসম সম্মিলিত মৰ্চা। বৈঠকলৈ আহিয়েই ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈৰ ঘোষণা, বিহালীত বিরোধীৰ প্ৰাৰ্থী হ'ব লাগে কোনো অকংগ্ৰেছী নেতা। আদাৰডেন কংগ্ৰেছে ক'ব আনকুছে, কিন্তু এইটোক লৈ অকণমান কেণ্ডিডেচাৰক লৈ অকণমান হেৰি চলি আছে আমাৰ মাজত। এতিয়ালৈকে আমি ঐক্যমতত উপনীত হ'ব পৰা নাই, আজিৰ ভিতৰত ঐক্যমতত উপনীত হ'ব নাই, চৰ্চা চলিছে এনে। ইয়াৰ পাছত বিৰোধী নেতৃত্বৰ দীঘলীয়া ৰুদ্ধদ্বাৰ বৈঠক। কিন্তু দীঘলীয়া বৈঠকৰ সিদ্ধান্ত এনেধৰণৰ, একেখন প্ৰতিবেদনকে পুনৰ দাখিল 5জনীয়া কমিটিৰ। বিহালীত CPIMLৰ প্ৰাৰ্থিত্বৰ স্থিতিতেই অটল মৰ্চা। 23 অক্টোবৰৰ পুৱা 10 বজাৰ ভিতৰত নিজৰ স্থিতি জনাওক কংগ্ৰেছে। আশা কৰিছোঁ যে আৰু পলম নকৰি আজি সিদ্ধান্ত আজি সভাই এই সিদ্ধান্ত লৈছে যে তেওঁলোকৰ যিটো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কাইলৈ পুৱাৰ ভাগত 10 বজাৰ ভিতৰত আমাক জনাব লাগে। আৰু আমি আজি এই কথা প্ৰেৰণ কৰিম, ইয়াত কাৰ্যকৰী সভাপতি আছে, সভাপতিক আমি জনাম। আৰু পোনপটীয়াকৈ আমি জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াক আমি বিষয়টো অৱগত কৰিম। আজি আমাৰ সৰ্বসন্মত এইটোৱে সিদ্ধান্ত যে আমাৰ যিখন 5জনীয়া কমিটিৰ পূৰ্বৰ সিদ্ধান্ত আছিল আমি দুবাৰকৈ ক'বলগীয়া হ'ল অলপ সোনকাল কৰিবৰ কাৰণে সেই 2খন প্ৰতিবেদনৰ সন্দৰ্ভত আমাৰ যিটো স্থিতি আছিল সেই স্থিতিত আমি অটল হৈ আছোঁ, সেই সিদ্ধান্তত আমি অবিচল হৈ আছোঁ। আৰু সেইকাৰণে বিৰোধী ঐক্যৰ প্ৰতি সন্মান জনাই খুব বেছি জটিলতাৰ সৃষ্টি নকৰি যাতে সোনকালে কাইলৈ পুৱা 10 বজাৰ ভিতৰত আমাক এটা সিদ্ধান্ত তেওঁলোকে জানিবলৈ দিয়ে সেই আহ্বান জনাই আজি আমি এটা প্রস্তাব গ্রহণ করেছি।
একেখন বুলি নহয় তার বক্তব্য একেই মানে একেখনেই নহয় আর বক্তব্য লক্ষণীয়ভাবে বিরোধীর এই গুরুত্বপূর্ণ বৈঠকত উপস্থিত নাথাকিল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ইফালে 23 তারিখে বিহালিতো বিশাল রোড শোর আয়োজন করেছে দলটোয়ে এনে এক প্রেক্ষাপটত প্রশ্ন উত্থাপন হয়েছে বিরোধীকর লগেরি বিহালিত নিজাক যোজার প্রস্তুতি চলাইছে নাকি কংগ্রেসে যি নহলেও আগন্তুক 12 ঘণ্টার ভিতর দুটা সিদ্ধান্ত গ্রহণ করব পারিব কংগ্রেসে হয় মিত্রদলক বিহালি এড়ি দি মিত্রতা অটুট রাখিব পারিব কংগ্রেসে অন্যথা বিরোধী ঐক্য ত্যাগ করে বিহালিত দিব নিজা প্রার্থী অসম সম্মিলিত মর্চার হাততো দুটাই বিকল্প হয় কংগ্রেসে প্রার্থী দিলে তাকেই মানি লই অটুট রাখিব বিরোধী ঐক্য অন্যথা অন্ত পেলাব বিরোধী ঐক্যর অবশ্যে এই সকল সম্ভাবনার অন্ত পড়ব বুধবার পুয়া 10 বজার পাছতেই নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট